আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি নবম শ্রেণীর তোমাদের যে 14তম সপ্তাহের অ্যাসাইনমেন্টে আছে সেটি নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হায়ার ম্যাথ। আর আমার ফেসবুক পেজের লিঙ্ক তোমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আলোচনা শুরু করি। দেখো, তোমাদের হায়ার ম্যাথে একটি কোয়েশ্চেন দেওয়া ছিল, একটি সৃজনশীল দেওয়া ছিল, সেখানে এরকম একটি চিত্র আঁকা ছিল এবং আরও একটি চিত্র আঁকা ছিল। তো এই চিত্রটি থেকে তোমাকে বলেছিল প্রথমে যে ক নাম্বার কোয়েশ্চেনটি আছে সেখানে বলেছে যে তোমার এই যে এ বিন্দুর যেই লম্ব অভিক্ষেপ আছে এটা এই যে বিসি বাহুর কোথায় পড়বে, মানে বিসি যে এই বাহুটি আছে এটার মানে পড়লে এটার উপরে পড়লে তার যে বিসি বাহুটির যেই সরি এ বিন্দুটির যে লম্ব অভিক্ষেপ আছে ওটার দৈর্ঘ্য কত হবে। তো দেখো, আমরা কি জানি যে কোনো রেখার উপর কোনো বিন্দুর লম্ব অভিক্ষেপ অবশ্যই একটি বিন্দু হবে। দেখো, একটা বিন্দুর লম্ব অভিক্ষেপ কিন্তু অবশ্যই একটা বিন্দুই হবে, অর্থাৎ বিসি রেখার বরাবর এ বিন্দুর লম্ব অভিক্ষেপ একটি বিন্দু হবে আর বিন্দুর কোনো দৈর্ঘ্য নেই। সুতরাং বিসি রেখা বরাবর এ বিন্দুর লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য শূন্য হবে। অর্থাৎ তাহলে আমরা কি বুঝতে পারলাম যে বিসি রেখার ওপরে আমাদের যদি এ বিন্দুর যেই লম্ব অভিক্ষেপটা পড়বে সেটা অবশ্যই শূন্য হবে। তারপরে তোমাদের খ নাম্বারে বলেছিল এখান থেকে আমাদের এসি এর যে দৈর্ঘ্যটা আছে সেটা বের করতে হবে। তো দেখো, এসি এর দৈর্ঘ্যটা বের করি। দেখো, এখানে আমাদের এসি রেখাকে কোন এ এর সমদ্বিখণ্ডক, এসি রেখাটা হচ্ছে কোন এ এর সমদ্বিখণ্ডক। সুতরাং আমরা কি বলতে পারি, বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের সিডি। আর তাহলে আমরা কি বলতে পারি যে বিডি ইজ ইকুয়াল টু বিসি প্লাস সিডি, এটা কিন্তু বলাই যাচ্ছে। তারপরে কি, তার আমাদের যেহেতু এটা লম্ব এটাকে সমান সমদ্বিখণ্ডিত করেছে, তার মানে কি এতটুকু হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার, এতটুকু হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার। তো সেই অনুযায়ী আমরা কোন ত্রিভুজ এসিডি যদি আমাদের একটি সমকোণী ত্রিভুজ হয়, দেখো এসিডি এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, আমরা দেখলেই বুঝতে পারছি। তো সেই অনুযায়ী দেখো আমরা এখানে কি করেছি, আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য ইউজ করেছি যে এসি স্কোয়ার অধিভুজ স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ সিডি স্কোয়ার। তারপর এখানে মানগুলো বসিয়ে দিয়েছি এবং তারপরে এই স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে রুট করে দিয়েছি এবং আলটিমেটলি আমরা অ্যান্সারটা পেয়ে গেছি। তোমরা এটাকে আরেকটা নিয়মেও করতে পারো, বাট আই থিঙ্ক এই নিয়মটাই সবচেয়ে বেশি সহজ হবে তোমাদের জন্য বোঝার জন্য। তো তারপরে দেখো, তারপরে আমরা গ নাম্বারটা দেখি। তো গ নাম্বারে তোমাকে প্রমাণ করতে বলেছিল, কি প্রমাণ করতে বলেছিল, যে পি কিউ স্কোয়ার ইজ লেস দ্যান পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। তো সে অনুযায়ী এখন আমরা দেখি এই চিত্রটি তোমাদের দেওয়া ছিল সেখানে এবং সেখান থেকে এটা প্রমাণ করতে বলেছে। তো দেখো, আমরা প্রথমে প্রমাণ শুরু করেছি যে ত্রিভুজ পি কিউ ডি এ, ত্রিভুজ পি কিউ ডি এ কোন ডি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তারপরে হচ্ছে পি কিউ স্কোয়ার, দেখো পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পিথাগোরাস উপপাদ্য ইউজ করেছি যে পিডি স্কোয়ার প্লাস কিউডি স্কোয়ার। তাহলে পিডি স্কোয়ার কিউডি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, কিউডি স্কোয়ার সমান আমরা কিউ আর স্কোয়ার মাইনাস ডিআর স্কোয়ার লিখলে কিন্তু আমরা কিউডি স্কোয়ারটা পেয়ে যাচ্ছি। তাহলে পিডি স্কোয়ার, আর এখানে আমরা একটা সূত্র বসেছি এ স্কোয়ার মাইনাস বি, মানে এটা হচ্ছে আমাদের মেইনলি, দেখো এটার ভিতরে আমাদের হবে, দেখো ডি আর মাইনাস কিউ আর মাইনাস হচ্ছে আমাদের ডি আর। দেখো কিউ আর থেকে আমরা ডি আর মাইনাস করলেই কিন্তু পেয়ে যাচ্ছি, আর এই যে আমাদের হোল স্কোয়ারটা ছিল এখানে আমাদের হোল স্কোয়ার এসে পড়েছে। তারপরে দেখো পিডি স্কোয়ার, আর এখানে আমরা এ মাইনাস বি এর সূত্র বসিয়েছি যে কিউ আর স্কোয়ার মাইনাস টু ইন্টু কিউ আর ইন্টু ডি আর প্লাস ডি আর স্কোয়ার। তারপরে আমরা জাস্ট দেখো পি আর স্কোয়ার প্লাস হচ্ছে আমরা এটাকে সাজিয়ে লিখেছি ডি আর স্কোয়ারটাকে সামনে এনেছি এবং আমরা আবার এই যে এটাকে রেখেছি যে প্লাস কিউ আর স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের টু কিউ আর ইন্টু ডি আর, এতটুকু আমরা জাস্ট সাজিয়ে লিখেছি। এখন হচ্ছে আমাদের ত্রিভুজ পিডিআর, দেখো পিডিআর অর্থাৎ আরেকটা যে ত্রিভুজটি আছে সেটার ক্ষেত্রেও কিন্তু কোন ডি হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে পি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পিডি স্কোয়ার প্লাস ডি আর স্কোয়ার। তো এখান থেকে মানে আমরা আবার অনুরূপভাবে এটাকে বের করেছি, এটার ক্ষেত্রে দেখো পি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পিডি স্কোয়ার প্লাস ডি আর স্কোয়ার, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য বসিয়ে দিয়েছি। এখন দেখো এখানেও কিন্তু পিডি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ডি আর স্কোয়ার আছে, আর এখানেও কিন্তু আমরা এটা পেয়েছি, আর এটা ইকুয়াল টু আমরা কি পেয়েছি পি আর স্কোয়ার। তো আমরা এখানে পিডি স্কোয়ার প্লাস ডি আর স্কোয়ার এর মান একে আমরা বসাবো। এক নম্বর সমীকরণ কোনটা আমাদের, এই যে এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ। তো এক নম্বর সমীকরণে আমরা বসিয়ে দিব, বসিয়ে দিলেই কিন্তু আমরা এখানে আলটিমেটলি অ্যান্সারটা পেয়ে যাবো। দেখো এখানে আমরা যদি এটার মানটা বসিয়ে দিয়েছি, এখানে পি আর স্কোয়ার লিখে দিয়েছি এই যে এতটুকুর জায়গায়,
এতটুকুর জায়গায়। তো সেই অনুযায়ী অর্থাৎ আমরা দেখো পি কিউ স্কোয়ার ইজিকুলটা আমরা পেয়েছি পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার মাইনাস টু কিউ আর ইন্টু ডি আর। তো যেহেতু এত ইজিকুয়াল টু এতটুকু যা হবে সেখান থেকে এতটুকু মাইনাস হবে, তার মানে কিন্তু পি কিউ স্কোয়ার হচ্ছে পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ারের থেকে বড়। কারণ এতটুকুকে তুমি যদি এই পাশে নিয়ে যাও তাহলে কিন্তু এটা প্লাস হয়ে যাবে ওই পাশে গিয়ে, তখন কিন্তু এটার মানটা বড় হয়ে যাবে। তো তখন কিন্তু আমরা এটা অবভিয়াসলি লিখতেই পারবো। তাহলে তখন কিন্তু আমরা অবভিয়াসলি এটা লিখতেই পারবো। তাহলে বন্ধুরা আশা করি তোমরা আমার এই পুরো ম্যাথটুকু ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে এবং আমার এই ভিডিওটি তোমার অন্য ফ্রেন্ডের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।